এবারে দেখব নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলা প্রতিদিন। জি আপনাকে ধন্যবাদ। আজ কিন্তু বাণিজ্য মেলার ষষ্ঠতম দিন এবং এটি সপ্তাহের অর্থাৎ সাপ্তাহিক ছুটির যে শুক্রবার সেটি হওয়ার কারণে আজ দর্শনার্থীর যে চাপ সেটি যেমন রয়েছে, একই সাথে কিন্তু এখানে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টলে ভিড় করছেন। এবং আমি জানিয়ে রাখি প্রবেশ মুখে মেলায় কিন্তু কিছুটা যানজটের সম্মুখীন হতে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের, এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো রয়েছে। এবং ভেতরে আমরা বাণিজ্য মেলার মধ্যে আমরা কিন্তু অনেক বেশি বিগত দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর সমাগম দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু বিভিন্ন পণ্য বিশেষ করে শীতকালীন পণ্যের প্রতি ক্রেতা দর্শনার্থী যেমন আগ্রহ রয়েছে, একই সাথে কিন্তু ফার্নিচার আসবাবের যে জায়গা সে জায়গাটিও কিন্তু ক্রেতাদের একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে তাদের পছন্দের জায়গা হিসেবে। এবং আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু নাদিয়া ফার্নিচারের শোরুম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেই সমাগমটি কিন্তু চোখে পড়ার মতো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতের তীব্রতা সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, এবং শীতের তীব্রতা কমার কারণে কিন্তু আজ অপেক্ষাকৃত উৎসুক যে দর্শনার্থী রয়েছে একই সাথে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আজ বাণিজ্য মেলায় ভিড় করছেন। এবং আমরা কথা বলেছি প্রবেশ মুখে ক্রেতা দর্শনার্থীদের সাথে, তাদেরও কিন্তু অভিব্যক্তি অনেকটা এমনই ছিল যে শীতের তীব্রতা কম এবং একই সাথে সাপ্তাহিক যে ছুটির দিন দুটির সমন্বয় বলা যায় আজ কিন্তু জমে উঠেছে বাণিজ্য মেলা। এবং আমি এখন বাণিজ্য মেলায় নাদিয়া ফার্নিচারের যে স্টলে রয়েছি এখানে আমি কথা বলবো হেদায়তুল্লাহ লাভলু ভাই, যিনি এজিএম। হেদায়তুল্লাহ লাভলু, আমি আপনার সাথে জানতে চাইবো আর কি আপনাদের বাণিজ্য মেলায় যে স্টল এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো। তো আপনি যদি প্রথমেই আমাকে বলতেন যে বাণিজ্য মেলায় নাদিয়া ফার্নিচার কেমন সাড়া পাচ্ছে। শুরুতেই বলতে চাই এটা হলো আমাদের একটা মিলন মেলা, ক্রেতা এবং বিক্রেতার মিলন মেলা। আমরা আশা এই এইবারই প্রথম আমরা দেখলাম যে সর্বপ্রথম আমাদের ফ্রাইডেতে বেশ অনেকগুলো কাস্টমারের সমাগম হয়েছে, শীত কমার কারণে অনেকগুলো কাস্টমার আমাদের এখানে আসছে। এবং আশা করি আমাদের এই কাস্টমার আসাটা এবং কাস্টমারের সাথে আমাদের দেখা হওয়া, কথা বলা, আলাপচারিতা আরও বাড়বে সামনে সামনে, আরও অনেক ভালো ভালো কাস্টমারগুলো আমাদের এখানে আসবে। নাদিয়া ফার্নিচার অনেক নাম করা একটি প্রতিষ্ঠান ফার্নিচার জগতে, তো নাদিয়া ফার্নিচারের যে পথচলা সেটি শুরু হলো কিভাবে এবং এই বিষয়ে যদি বলতেন। আমাদের আসলে পথচলাটা খুব ছোট একটা দোকান থেকে শুরু, ছোট একটা শোরুম, 1991 আমাদের যাত্রা। তো এই যাত্রা এবং আমাদের ক্রেতা সমাগমের চাহিদার কারণে আমরা আস্তে আস্তে এখন বিভাগীয় শহরে সবকটাই আমরা অলরেডি আছি। আমাদের প্রায় 30টার উপরে আমাদের সারা বাংলাদেশে শোরুম আছে। আমরা এখন চেষ্টা করতেছি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা বিদেশে যাব, আমাদের ফার্নিচারটাকে বিশ্বের কাছে পরিচিত করব, এটাই আমাদের ইচ্ছা। মেলায় কিন্তু আমরা এখানে আপনাদের স্টলে বিভিন্ন পণ্য দেখতে পাচ্ছি, এবং এটি আপনি বলছিলেন যে এই সর্বশেষ যে কালেকশন সেটি এখানে আপনারা প্রদর্শনের ব্যবস্থা করেছেন এবং ক্রেতাদের সাড়া পাচ্ছেন। আরেকটি বিষয় জানতে চাই যে আপনাদের এই নাদিয়া ফার্নিচারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলতেন। প্রতিটা মেলাতেই আমাদের একটা ইয়ে থাকে যে আমরা যতগুলো ফার্নিচারের সাথে সমাগম হব সবগুলো নতুন নতুন ফার্নিচার নিয়ে আসবো। এটা এই বছরও তার ব্যর্থতা ঘটেনি, আমরা এবার যতগুলো ফার্নিচার আমাদের এখানে ডিসপ্লে আছে তার প্রত্যেকটাই নতুন। বর্তমান সমসাময়িক চাহিদার মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করি এবং সেই হিসাবে আমরা কাস্টমারদের জন্য প্রোডাক্ট নিয়ে আসি। আমরা এখন চিন্তা করতেছি যে আমরা আমাদের বিজনেসটা বাড়ানোর জন্য রপ্তানিটা আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ রপ্তানিটা বৃদ্ধি না করলে আমাদের দেশটাকে পৃথিবীকে চিনাইতে হবে, এটা আমাদের ইচ্ছা। কারণ বাংলাদেশ যেন রপ্তানিতে এগিয়ে যায়, দেশের যেন কিছুটা আমরা যেন লাভবান করতে পারি, প্লাস আমাদের যে বিদেশ বৈদেশিক বাজার থেকে যে আমরা কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসি সেটা যেন আমরা বাংলাদেশে উৎপাদন করে সেই ম্যাটেরিয়াল দিয়ে যেন আমরা নতুন করে আমাদের প্রোডাক্ট তৈরি করতে পারি এবং একটা লিমিটেড প্রাইসের ভিতরে আমরা যেন আমাদের ক্রেতাদের বিশ্বমানের ফার্নিচার বাংলাদেশি উপহার দিতে পারি। আমরা চাচ্ছি বাড়ি থেকে আমদানিকারক
সকল প্রকার ফার্নিচার বাংলাদেশে আসা বন্ধ হোক, দেশীয় ফার্নিচার দেশীয় কাস্টমারের কাছে বিক্রি করে একসাথে যেন দেশকে ডেভেলপ করতে পারি, এটা আমাদের প্ল্যান। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বাণিজ্য মেলায় কিন্তু নাদিয়া ফার্নিচার বিভিন্ন পণ্যে 15% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রেখেছে এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে ক্রেতা যারা আছেন তারাও কিন্তু পণ্য দেখছেন। এবং আমরা যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিদেশি যে প্যাভিলিয়ন এবং স্টল রয়েছে সেখানেও কিন্তু দর্শনার্থীদের যে একটি আগ্রহ সেটি রয়েছে এবং সেই সব স্টলে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। এবং নারী ও শিশুদের জন্য যে পণ্য রয়েছে সেই পণ্যের প্রতিও কিন্তু সেখানে ক্রেতা দর্শনার্থীদের যে ভিড় সেই ভিড়ও কিন্তু চোখে পড়ছে। এবং আজ শুক্রবারে কিন্তু শীত কমায় জমে উঠেছে বাণিজ্য মেলা, এমনটি বললে ভুল হবে না, কারণ উপচে পড়া ভিড় বলা যায় এবং প্রবেশ মুখেই কিন্তু আমরা সেটির ভেতরে একই পরিস্থিতি। তো এই ছিল বাণিজ্য মেলায় আজ সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এবং নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আমি এই তথ্যটি আপনাদেরকে দর্শকদের জানিয়ে রাখলাম। এবং প্রতিদিন আমরা নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আমরা মেলার পরিস্থিতি জানাবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।